জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলন নিয়ে জানাতে সাভার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, আজকে শিক্ষার্থীরা কি ধরনের কর্মসূচি পালন করছেন? দেশব্যাপী যে আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা, এই কোটা সংস্কারের দাবিতে তাদের যে মূল আন্দোলনটি, সেটি কিন্তু পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকেও তারা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেই তারা সড়কটির দুপাশেই অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বসে আছেন এবং বিভিন্ন স্লোগানে তাদের যে দাবি দাওয়াগুলি সেগুলি তারা তুলে ধরছেন। তারা মূলত কোটা সংস্কারের দাবিতেই আজকে এখানে একাত্মতা প্রকাশ করছেন এবং তারা বলছেন যে দেশব্যাপী তাদের যে এই চলমান আন্দোলন, আজকের দিনব্যাপী আন্দোলনের মাধ্যমে তারা তাদের কোটা সংস্কারের যে দাবিটি সেটি তুলে ধরতে চাচ্ছেন। আমাদের সাথে এই মুহূর্তে একজন আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছে, আমরা তার কাছ থেকে জানতে চাবো আপনাদের এই আন্দোলনে আজকে মূল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ঘোষণা করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম সরকারি চাকরির ক্ষেত্রে সকল গ্রেডের কর্মচারী বা কর্মকর্তা যারা রয়েছেন, প্রত্যেকের মধ্যে যারা অনগ্রসর জাতিগোষ্ঠী রয়েছেন, সুবিধা বঞ্চিত রয়েছেন এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ রয়েছেন, এদেরকে যেন কোটায় পুনর্বহাল করা হয়, এদেরকে যেন কোটাটা রাখা হয় এবং মুক্তিযোদ্ধা যে 30% কোটা, যেটা হিউজ পরিমাণ, সেই মুক্তিযোদ্ধা 30% কোটা কমিয়ে আনতে হবে। সেখানে মুক্তিযোদ্ধা সন্তান সন্তানীরা পর্যন্ত এই কোটা ভোগ করার অধিকার রাখেন, কিন্তু নাতি নাতনিরা পর্যন্ত রাখেন না। সেই জায়গায় আমরা বলতে চাই, একই ব্যক্তি দুই জায়গায় আসলে কোটা ভোগ করতে পারবে না, বিশ্ববিদ্যালয়ে কিংবা চাকরির ক্ষেত্রে। শুনছিলেন যে আসলে এভাবেই কিন্তু তারা তাদের যে দাবি দাওয়াগুলি আছে সেগুলি নিয়ে আজকেও সেই গত কয়েকদিনের মতো আজকেও ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করছেন এবং দিনব্যাপী তাদের এই অবরোধ কর্মসূচি চলবে। সুনন্দা, শফি, ধন্যবাদ আপনাকে।